মোহাম্মদ আলামিন আপনি লিখেছেন গ্রামাঞ্চলে কিছু মানুষ চাল দিয়ে দোকান থেকে পণ্য কেনে দোকানদার একটি নির্দিষ্ট দামে চাল ক্রয় করে পণ্য দেয় পরবর্তী সময় দোকানদার ওই চাল নির্দিষ্ট দাম থেকে একটু বেশি লাভে বিক্রি করে এটা হালাল হবে কিনা উত্তর হলো হ্যাঁ এটা হালাল হবে কোনো অসুবিধা নেই চাল বিক্রি করে আপনি ক্যাশ টাকা নিচ্ছেন অর্থাৎ চাল দিয়ে টাকা নিচ্ছেন অথবা আপনি সেটা কত দামে বিক্রি করবেন না করবেন সেটা এখন তো আপনার ব্যাপার আপনি যদি সেটা ধরুন চাউলের কেজি বাজারে পঞ্চাশ টাকা আছে আপনি চল্লিশ টাকা বিক্রি করে দিচ্ছেন তো এটি যায় আছে আপনার জন্য যিনি কিনেছেন তার জন্য জায়জ আছে কিন্তু যিনি কিনেছেন তিনি এরকম পরিস্থিতিতে মানুষকে বিপদে ফেলে চান্সে তিনি উপার্জন করার যে লালসা সেই জায়গা থেকে তিনি অনৈতিকতার পথে আশ্রয় নিয়ে আপনার মানুষকে বিপদে ফেলে তিনি অযৌক্তিক হারে লাভ করবেন সেটি তার জন্য জায়জ নয় বাকি মৌলিকভাবে এইভাবে কেনা বেচা করেন এটি না জায়জ কোনো কিছু নয়